যে গতবারের অনুষ্ঠানটা খুব গ্রন্থিত অনুষ্ঠান ছিল, লেখা ছিল, সেখানে পাঠক পাঠিকারা ছিলেন, আজকের অনুষ্ঠানটা একেবারেই ঘরোয়া এবং অনানুষ্ঠানিক, ওভাবে লিখিত নয়। তো এবার আমি আমন্ত্রণ জানাব ডক্টর আমিনুর রহমানকে। বলাই বাহুল্য যে এখানে অনেকেই হয়তো ডক্টর আমিনুর রহমানের পরিচিতি জানেন না। আমিন প্রায় আমার ছাত্রতুল্য। 28 বছর আগে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, সেই সময় আমিন বাংলা বিভাগের ছাত্র ছিলেন। আমিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন, তারপরে বাইরে থেকে পিএইচডি করে এখন জর্জ মেসনে তিনি দক্ষিণ এশিয়ার ইতিহাসের উপর কাজ করছেন। কিন্তু সাহিত্যেও তার যে অবদান কিংবা তার যে প্রচেষ্টা এবং তার অত্যন্ত সফল প্রচেষ্টা আমি বলব, সেটা খুব সার্থক। তিনি কবিতার সমালোচকও, আমার কবিতার বইয়ের একাধিক সমালোচনা তিনি করেছেন এবং নিজেও কবিতা লেখেন। তো আমিনকে এবার আমন্ত্রণ জানাচ্ছি। আনুষ্ঠানিকভাবে আমি লেখেন বললেও এমনি অনানুষ্ঠানিকভাবে তাকে আমি তুমি বলি। তো এবার আমিন কবিতা পড়বে, তার লেখা। নাম জন্মদিন, ওটা ছিল তোমার 20তম জন্মদিন। শখ করে পড়া আলুথালু ঘাস রঙের শাড়ি, খোঁপায় জড়ানো ডানামেলা বেলির ঘ্রাণ, সিঁথিতে এক চিলতে সিঁদুর, হাতের লাল সাদা শাঁখাপলা বিজয়ার মতো দৃশ্যমান। যেন খানিকটা বাদেই কণিকা বন্দ্যোপাধ্যায় আসরে বসবেন তানপুরা টেনে। তখন দুপুর এলিয়ে পড়েছে, তুমি এলে আমার চিনে কোঠায়। ক্লাস পালিয়ে অমন ধারা সাজে উড়ে আসতে মায়ের সন্দেহ কুচুটে প্রতিবেশী লোলুপ রিক্সাওয়ালা আর রক্তচক্ষু বাড়িওয়ালিকে কত কি না বলতে হয়েছে। সেসব ফিরিস্তি তুমি যখন আমায় দিচ্ছিলে, আমি তখন আবিষ্কার করছিলাম কি করে একটা নদী সাহসিকা হয়ে পৌঁছে যায় এঁদো দালানের চিনে কোঠায়, কি করে একটা বকুল বোঁটা খসেই পাখি হয়ে যায় কণিকার সুরের মতো, কি করে একটা প্রজাপতি অনায়াসে পুরান ঢাকার শাসায় বাড়ির লেনকে করে তোলে পৃথিবীর সুন্দরতম মহাসড়ক। দুপুর গড়িয়ে বিকেল, তোমার মুখে তখনও কথার মালা, কোথায় পেলে শাড়ি, কোথায় পেলে সিঁদুর, কি করে ফাঁকি দিলে রক্তচক্ষু আর কুচুটে দানবী, সেসবের খুঁটিনাটি বর্ণনা। আর আমি ত্রস্ত তখন, তোমায় কি বিঘ্নিধানের খই দেব, নাকি পিঁড়ি পেতে বসতে দেব, নাকি জলপানের জন্য এগিয়ে দেব কাঁসার গ্লাস। পড়ন্ত বিকেলে আমার ডান বাহুতে মাথা রেখে তুমি নীল আর গোলাপি রঙে একে ফুললে আমাদের আসবাব শূন্য ঘর, ঘটাহীন বিয়ে, টেনে টুনে রাঙামাটি অব্দি মধুচন্দ্রিমা, এমনকি বাদ গেল না দিব্য আর কর্ণকা নামে আমাদের অনাগত ভবিষ্যতের ভাবনা। শাসায়ের বাড়ির লেনের বিকেল দীর্ঘ হল, আলোরা ডানা মেলে উড়ে যেতে লাগলো রাতের গহ্বরে, নান্টুর দোকানের বিরিয়ানি আর ভাজা লুচি পুরীর ঝাঁজ আছড়ে পড়লো জানালায়, চৌকাঠে সারশিতে দুটো কাক যাচ্ছে তাই চাঁচামেচি করলো ছাদের কার্নিশে, একটা চড়ুই ঘুলঘুলি দিয়ে ঘরে ঢুকেই লজ্জায় ফিরে গেল। তুমি ফিরে গেলে যখন, তখন শাসায়ের বাড়ি লেন প্রায় অন্ধকার, সংকীর্ণ সিঁড়ি দিয়ে নামতে নামতে বললে, তোমার কাছে রেখে গেলাম সর্বনাশের আশা, হারিয়ে ফেলো না। 3 দশক পরে আজ যখন তুমি ফিরে গেলে আলোকিত সিঁড়ি ধরে, বলে গেলে 30 বছর আগে যে আকুলতার যে সর্বনাশকে তুমি ফিরিয়েছিলে, আজ তোমায় অকাতরে দিয়ে গেলাম। আজ আমার নারী জীবনের প্রথম জন্মদিন, তুমি আমার প্রথম উপহার। ছিল কপাট ছিল না, ফেরি করা মনের কোনো লাগাম ছিল না, গরাত জুড়ে 2 বিনুনি ঘরের ভেতর চোখ রাঙানি, দিব্যি দিলাম পথের দিকে দৃষ্টি দিবি না, ও মেয়ে তুই তাকাস যদি গরাত থেকে পথ বুধি, রাজ কপাটে আটকে দেব দেখতে পাবি না, হাড় জ্বালানি ও মেয়ে তুই ভালো হয়ে যা। 2 বিনুনি পড়তে বসে হাজার রকম বিদ্যে শেখে, মায়ের চোখে শাসন জলে হারিকেনের শক্তি পড়ে,
জোনাক ঘুমায় পথের মোড়ে রাতের সাথে পাশা খেলে তারার চোখেও ক্লান্তি নামে তবুও মায়ের চোখের পাতা বুঝে আসে না ও মেয়ে তুই জ্বালাস নি আর ভালো হয়ে যা দুই বিনুনি সলতে পড়ায় মাথার ভেতর ফানু সরায় বইয়ের পাতার ইতিহাসে একটা কেবল মুখই ভাসে একলা মেয়ে একলা মায়ের স্বাদ মেখে নেয় রঙিন চায়ের মস্ক করে তাজমহলের গোপন কুঠির জানলা কপাট মনের ভেতর রাতের খোঁজে একটা জীবন দিব্যি লোপাট গভীর রাতে হাসনুহানা মাতাল ঘ্রাণের আনাগোনা বুকের ভেতর যুগল নদী ভাসিয়ে দিল তীর মোহানা উতল হাওয়ায় দুই বিনুনি দিঘির জলে মন্দাকিনী ভাবের নদী পাড়ি দিতে নিবিড় জলে নামলো একা থই পেল না হারিয়ে গেল যুবক তাহার মরিচিকা যুবক গেল জলের ধারায় নদী নালা গর্ত কাদায় দুই বিনুনি হোঁচট খেল নানান ধাঁধায় বাধা পেল তবুও নিজের পেখম মিলে আকাশটাকে রাঙিয়ে দিল নিজের কাছে ফিরল নিজে হোঁচট খেলেও থামল না দুই বিনুনি আকাশ ছুল হাঁটতে গিয়েও হারল না।